তোমাদের সামনে যে রেসিপিটা শেয়ার করব। সেটা হচ্ছে ইলিশ মাছের এই এইরকম যদি একটা পাতুরি করা যায় গরম ভাত পোলাও ফ্রাইড রাইস সব কিছু দিয়েই কিন্তু একদম জমে যাবে বন্ধুরা তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম আর করতে আমার কি কী লাগলো ইলিশ মাছের পাতুরি রেসিপি করতে আমার লাগছে এখানে আমি আট পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এখানে নিয়েছি আমি পরিমাণ মতো পোস্ত পরিমাণ মতো সর্ষে আর পরিমাণ মতো নারকেল আমার মাছ অল্প এর জন্য আমি এই পরিমাণে নিয়েছি তোমাদের মাছ যদি বেশি থাকে তোমরা পরিমাণগুলো একটু বাড়িয়ে দেবে এখানে নিয়ে নিয়েছি আমি একটা মিক্সি বোল এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষে সাদা সর্ষে দিয়ে দেবো পোস্ত দিয়ে দেবো নারকেল কোরানো দিয়ে দেবো চারটে গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি কারণ না হলে কিন্তু ভালো পেস্ট হবে না সমস্ত কিছু দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব আর রেসিপিটা করতে করতে তোমাদের দেখিয়ে দেব আর কি কি আমার লাগছে এবার মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হবে আমার একটা মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে মিহি পেস্ট যে করা হয়েছে সেটা এখন মাছের উপর এইভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে দিয়ে এবার হাতের সাহায্যে মাখা হবে এর মধ্যে দিতে হবে কিন্তু কাঁচা তেল কাঁচা তেলটা দিয়ে এখন মাখা হবে মাছটাকে এখন আমি হাত দিয়ে মাছটার গায়ে যাতে মশলাটা চলে যায় এখন সুন্দরভাবে এইভাবে মাখিয়ে নেব এপি টোপিট করে দুপিটি কিন্তু মাখিয়ে নিতে হবে খুব সুন্দর করে ভালোভাবে প্রথমে একবার মাখানো হলো আবার কিন্তু মশলাটা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল ইলিশ মাছের রেসিপি সবসময় সর্ষের তেল দিয়ে করলেই কিন্তু বেশি টেস্ট হয় তেলটাকে এখন আমি গরম হতে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে ফোড়নে এরপরে আমি মাছগুলোকে এইভাবে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো সবকটা মাছকেই আমি কড়াইয়ের মধ্যে ছিঁড়ে দিলাম আর তার সাথে যে মশলাটা ছিল মশলাটাকে দিয়েও আমি এইভাবে ঘুরিয়ে নিচ্ছি মাছটা যাতে লেগে না যায় সেই জন্য মাছটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি এইভাবে এখন আমি পাঁচ মিনিটের জন্য এইভাবে ঢেকে রাখবো মাছটা যাতে আমার কিছুটা সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট আমার হয়ে গেছে ঠাকুরটাকে আমি তুলে নিয়ে দেখছি খুব সুন্দর তেল উঠেছে এবার একটা সাহায্যে মাছগুলোকে উল্টে আর কি সবকটা মাছকে এভাবে আস্তে আস্তে আমাকে উল্টে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে আমি কিন্তু মাছগুলোকে ঢেকে দিয়েছিলাম না হলে কিন্তু একদম পুড়ে যাবে সব মাছ কিন্তু আমার উল্টানো হয়ে গেছে এখন দিয়ে দেব মাছের মধ্যে মিক্সি ধোয়া জলটা জলের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে মাছ বুঝে জলটা দিয়ে কিন্তু আবার আমি একটু নাড়িয়ে নিচ্ছি এরপরে এটার মধ্যে দিয়ে দেব কটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় এবার একটা পাত্রের সাহায্যে আমি কিছুক্ষণের জন্য আবার ঢেকে রাখব। দুই তিন মিনিটের জন্য ঢেকে রাখবো ইলিশ মাছ কিন্তু বেশি ঢাকা যাবে না তাহলে একদম গলে যাবে এবার ঢাকনাটাকে আমি তুলে নেব তুলে নিয়ে দেখছি আমার হয়ে গেছে এবং গ্যাসটাকেও আমি বন্ধ করে দেব আমার কিন্তু ইলিশ মাছের পাতড়ি হয়ে গেছে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এতক্ষণ রেসিপিটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার আমি আসবো